সিএ কবে চালু হবে লাখ টাকার প্রশ্ন 2019 এর লোকসভা নির্বাচনে সিএ চালু করার প্রতিশ্রুতি দিয়ে মতুয়া ভোট ব্যাংকে কাছে পেয়েছিল বিজেপি কিন্তু এখনো কার্যকরী হয়নি সিএ বিধানসভা ভোটে পরাজয়ের এক বছর পর বাংলা এসে ফের একবার সেই সিএ কার্যকর করার প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ তৃণমূল কংগ্রেস সিএ কে বারে মে সিএ কে বারে মে ফায় ফেলা রহি হে কে সিএ জমিন পর লাগু নাহি হোগা मैं आज कहकर जाता हूँ कोरोना की लहर समाप्त होते ही सीए को हम जमीन पर उतारेंगे ममता दीदी आप तो यही चाहती हो कि घुसपैठ चलती रहे सीए वास्तविकता था वास्तविकता है और वास्तविकता रहने वाला इसमें आप कुछ नहीं बदल सकते हो 2019 সালের 9 ডিসেম্বর লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হয় রাজ্যসভায় তা পাশ হয় 11 ডিসেম্বর 12 ডিসেম্বর সিএ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয় 2020 জানুয়ারি মাসে তা আইনে পরিণত হয় কিন্তু এখনো তার রুলিং জারি হয়নি অর্থাৎ নিয়ম নীতি ঠিক হয়নি এর আগে বিধানসভা ভোটের আগে ঠাকুরনগরে সভা থেকে অমিত শাহ বলেছিলেন ভ্যাকসিনেশন শেষ হলে তারপরে নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া সেরে ফেলা হবে ये वैक्सीनेशन का काम समाप्त होता है जैसे ही कोरोना से मुक्ति मिलती है आप सभी को नागरिकता देने का काम भारतीय जनता पार्टी की सरकार समाप्त এরপর গত বছর জুলাই মাসে অসমের কংগ্রেস সাংসদ গৌরব গগৈ সংসদে জানতে চেয়েছিলেন সিএ এর কাজ কত দূরে গিয়েছে কবে নিয়ম নীতি প্রকাশ করা হবে জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানায় সিএ নিয়ম নীতি ঠিক করতে আরো 6 মাস সময় লাগবে এর জন্য সংসদে 2022 সালের 9 জানুয়ারি পর্যন্ত সময় চেয়ে নেয় কেন্দ্রীয় সরকার সেই সময়সীমাও পেরিয়ে গেছে এবার বাংলা এসে সিএ কার্যকর করার প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ জানিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাই সিএ আমি বুঝি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রয়োজন আছে দেশে অলরেডি সবাই নাগরিক আমি তো মনে করি এখানে যারা বাস করে তারা ভোট দিয়ে তো উনি আজকে হোম মিনিস্টার হয়েছেন প্রধানমন্ত্রী দেশ চালাচ্ছেন তো ওরা তো ভোট দিল কি করে তারা যদি নাগরিক না নাগরিকই না হয় তো ভোট দিল কি করে তারাই তো প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে মুখ্যমন্ত্রী নির্বাচিত করেছে তারাই তো করেছে কিন্তু তারা যদি নাগরিক না হয় নাগরিকের নাম করে অসম্মান করার কোনো অধিকার কারো ওনার নেই ভোট আসে ভোট যায় সিএ কার্যকর করা নিয়ে রাজনীতি চলে সামনের বছর পঞ্চায়েত ভোট তার আগে কি চালু হবে সিএ সন্দীপ সরকার আশাবুল হোসেন ও সমীরণ পালের রিপোর্ট এবিপি আনন্দ